গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো আজ সকালবেলায় আমি দেখো ঘি বানাতে বসে গেছি। ঘিটা মানে অনেকদিন ধরেই ভাবছিলাম বানিয়ে ফেলি, তো আজকে একটু সময় করে বানাতে বসে গেলাম। তো দেখো একটা গামলার ভিতর আমি নিয়ে নিয়েছি, আর এটা আমি হাতে করেই মানে এটা আমি মেখে নেব। অনেকে মিক্সারের ভিতর ঘুরিয়ে নেয়, কিন্তু আমি হাতে করেই বেশি সুবিধা লাগে আমার, তো হাতে করেই করছি। আর এটার ভিতর না ঠান্ডা জল টল দিতে হবে না, এটার থেকে মানে মাখতে মাখতে এটার ভিতর দিয়ে দেখবে তোমরা জলটা আলাদা হয়ে যাচ্ছে। আর এটা মোষের দুধের সর, তো মোটামুটি 15 দিনের মতো আমি রেখেছিলাম সর, তো সেটা থেকেই দেখো অনেকটাই ঘি হয়। তো 1 লিটার করে দুধ নেওয়া হয়, সেটা থেকে যে সরটা বেরোয় সেটা আমি তুলে তুলে রাখি, কারণ দুধটা অনেক ভালো দেয়। তো যাই হোক, দেখো এবার দেখো এটার থেকে জল আস্তে আস্তে বেরিয়ে আসবে, আর আমি মাখনটা তুলে রেখে দেবো, এটাতে জল ঢালতে হবে না। তারপরে ঘিটা বানিয়ে নেবো, তোমাদেরকে সবটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এ দেখো জলটা বেরিয়ে এসছে, নিজে থেকে এই জলটা বেরিয়েছে, আর দেখো মাখন যেটা ছিল সেটা আলাদা হয়ে গেছে। তো যাই হোক অনেকটাই হয়েছে মাখন, পুরো পিওর দুধ তো, তাই দেখো বেশি ওয়েস্ট যায় না, মানে পুরোটাই হয়। তো দেখো এই যে মাখনগুলো আমি তুলে তুলে আলাদা করে রাখবো, আর এই মাখনটা না এমনি রুটির সাথেও খেতে ভালো লাগে। তো যাই হোক আমি ঘি বানিয়ে দেবো। তো দেখো আমি অনেকটাই মাখন হয়ে গেছে, তো এবার এটা ফেলে দেবো এটা। তারপরে দেখো এই যে এই কড়াইটাতে আমি ঘি বানাচ্ছি, কারণ এই কড়াইটা পোড়া, তো কোনো পোড়া মানে বেশি জাল দিলে অসুবিধা হবে না, লেগে যাবে না। তো দেখো পুরোটাই ঘি হবে, কোনো জল বা কিচ্ছু নেই এতে, যে তোমার ই হবে যতটা গলছে পুরোটাই ঘি হবে, শুধু নিচে একটু চাছি যেটা পুড়িয়ে নেবো একদম লাল করে, তো সেটাই বাদ যাবে, বাকি পুরোটাই ঘি হবে। তো দেখতে থাকো কি সুন্দর হচ্ছে, প্রায় মানে আমি 15-20 দিনের যদি দুধের সর রাখি আমার প্রায় 1/2 কিলো মতন ঘি হয়ে যায়। তো এটা অনেকটাই হবে, কমসে কম 300 গ্রাম তো হয়ে যাবে ঘিটা। যাই হোক দেখো কি সুন্দর ঘিটা হয়ে গেছে, আর নিচে দেখো চাচিটা আস্তে আস্তে জমা হয়ে যাচ্ছে। তো এবার চাচিটাকে না ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, যাতে ঘিটা একদম একটু লাল লাল টাইপের হয়, তো ওটাই ভালো লাগে। কিন্তু দোকানের যে ঘিটা আমরা কিনে খাই এখানে মুম্বাইয়ে, তো সেই ঘিটাতে না সেরকম লাল লাল পুড়িয়ে এই চাচিটা বার করে না, ওরা এমনিভাবেই দিয়ে দেয়। তো যাই হোক আমার বাড়ির ঘিটাই বেশি খাই। তো দেখো ঘিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার ঘিটা আমি নামিয়ে রেখেছি কিছুক্ষণ ঠান্ডা করার পর। তারপর দেখো ব্রেকফাস্টে আজ কি নিয়েছি, খুব খিদে লেগে গেছিলো তাই মার্কেট গেছিলাম, আর মার্কেট থেকে এটা নিয়ে এসেছি। তো দেখো খিদে লেগেছিলো তাই খেয়ে নিচ্ছি। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো, জানি না প্রথমে আমার ভিউ ভালোই মোটামুটি আসছিলো, আজকাল জানি না ভিউ আস্তে আস্তে কম হচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ভিউ কম হয়ে যাচ্ছে, জানি না তাদের কাছে আমার ভিডিও পৌঁছচ্ছে কি না। তো যাই হোক এর মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আজ সকাল থেকে আসতে পারিনি, কথা বলতে পারিনি, এই যে এখনও তোমরা আওয়াজ শুনতে পাবে হয়তো, ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এদিকে আমি দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এখন বাজছে 12:30, আর একটা সবজি করে নেব, ওই বেগুন আর কি বলে সজনে ডাঁটা আলু টমেটো এই দিয়ে একটা তরকারি হবে, আর করবো হচ্ছে ডিম ভাজা, কারণ ডিমের ঝোল টোল খাবো না, ভালো লাগছে না, দেখি নাহলে ডিমটা হয়তো কষাও করে নিতে পারি, আর কিছু আপাতত করবো না, তো দেখি ভাবছি দেখা যাক খাওয়ার সময় অন্য কিছু করে নিতেও পারি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর যারা যারা আমার ব্লগ দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। তো চলো, তো দেখো তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছো, হ্যাঁ এটা হয়ে গেছে রান্না, আর দুটো ডিম নিয়েছি, এই ডিমটা একটু ওই তেলে একটু মশলা দিয়ে কষা করে নেবো, ব্যাস আর দুপুরে রান্না হয়ে গেল, কারণ হাজবেন্ড নেই আমরা দুজনেই খাবো, তো আজকে দুপুরের লাঞ্চ এটাই। তো চলো দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস, আজকে আমার মেয়ের একটা ছোটোবেলাকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো এটা আগে যখন অন্য একটা জায়গায় থাকতাম টিটুয়ালা, তো ওখানকার ভিডিও, তখন মেয়ে প্রায় 2 বছর হয়নি, হ্যাঁ 2 বছর হয়ে যাবে তত তখনকার এটা ভিডিও। তো দেখো ওর ছোটোবেলাকার ফ্রেন্ডস, এটা ছিল মাও আর এর বোন ছিল, তো কত কিউট ছিল ছোটোবেলায়, আর দেখো চুলগুলো ওর সত্যি করে কার্ল ছিল, আর খেলছিল ও, তখন আমি ভিডিও করেছিলাম, দেখো ও আর ওর ফ্রেন্ড দুজনে।
ভিডিওটা মানে অন্য একটা ফোনে ছিল, তো আমি সেখান থেকে নিয়েছিলি, তো আমি ভাবলাম যে শেয়ার করে দিই, তাহলে থেকে যাবে, হয়তো কোনো দিন যদি ডিলিট ফিলিট হয়ে যায় তো যাই হোক ইউটিউবে শেয়ার করে দিলে সেটা থেকে যাবে, তার জন্য দেখো এটা আমি শেয়ার করে দিলাম। তো এখন এই যে পাশে দেখছো মা, ও অনেক বড় হয়ে গেছে, আমার মেয়ে তো 6 বছর হয়ে গেছে। যাই হোক, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমাদের ওখানে মনে হয় এতক্ষণ সন্ধে হয়ে গেছে, তো এখন 6:30 বাজছে, আর এখানে দেখো এখনও সন্ধে হয়নি, আর আমার মেয়ে দুপুর প্রায় 4টার থেকে এখানে বসে আছে, বসে বসে ঘুরিয়ে ওড়ানো, নানান রকম দেখে বেড়াচ্ছে, নিচে রাস্তা দিয়ে কী হচ্ছে না হচ্ছে এইসবই দেখে বেড়াচ্ছে। তো ওকে আমি বলেছিলাম, পরে বুঝতে পারলাম যে ও উঠে গেছে আমার কাছে থেকে, তো আমি ঘুমিয়েই ছিলাম, তো ওকে আমি বললাম যে তুমি কেন উঠে গিয়েছো, তো ও বললো যে আমার ঘুম আসছিল না, আমি ঘুড়ি ওড়ানো দেখছিলাম। তো ও না অনেকদিন ধরে ঘুড়ি ওড়াবে বলে জেদ করছিল, কিন্তু কোথায় থেকে ঘুড়ি ওড়াবো বলো, উপরে টেরিস্টে যেতে হবে, আর টেরিস্টে সবসময় সবাই লোক একটা যাওয়া আসা করে না। তো যাই হোক, সন্ধেবেলা হতে কিছুটা বাকি আছে, তো আমি দেখো এখন আমার জন্য চা বানিয়ে নিয়েছি, আর চাটা আমি এখন খেয়ে নেবো, আর ঘুম থেকে উঠে একটু চা খেলে মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। তো আমি রোজ চা খেতাম না, তো ইদানিং দু একদিন মানে পরপরই খাওয়া হয়ে যাচ্ছে চাটা, তো যাই হোক জানি না চায়ের নেশা হয়ে যাচ্ছে কিনা। তো তোমাদেরকে বলছি, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তারা সাবস্ক্রাইব করার পাশাপাশি না পাশের যে বেল আইকনটা থাকে সেটা বাজিয়ে দিও, প্রেস করে দিও, কারণ সেটা প্রেস করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, আর অল অলে ক্লিক করে দেবে। তো যাই হোক, ভিডিওটা আর খুব একটা বড় করছি না, কারণ বড় ভিডিও দেখতে দেখতে তোমরাও বোরিং হয়ে যাবে। তো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তো আজকের জন্য বিদায় নিচ্ছি, চলো বাই।